হ্যাঁ ঠিক আছে, না না ভাই অনেক ধন্যবাদ। জল খাবি, চা খাবি? নে আয় ঘর দেখবি না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক, হ্যাঁ না না ঠিক আছে, খেয়েছি তো। আগে ধূপ তো দিলে, চা খাবো পরে এক গ্লাস জল দেবো। মা জল দেবো, কোথায় যে কি করে বাবা? আমি আজ বাড়ি গিয়ে একটা হ্যাস্ত করবো, মায়ের সাথে বলছি তো কথা দিচ্ছি। সারাদিন খেচে দিচ্ছে ঘরের মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছে। চলছে দিন রাত খাটালি করে খরচা করে ওর জন্য বিয়া দেবো বলে ঘর দোয়ার সব রং করাইলো, খেটে যদি বলেন না দেখবো না বলেছি, আমি বিয়েটে করবো না মা। কেন রে? আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওই মেয়েটাকেই দেবো। ওই মেয়েটাকে ভাই ভাই কি রে দাদা জবাব দে, আর বিয়ে করলে ওই মেয়েটা বিয়ে করবো। ওই মেয়েটা মানে ওই বিধবা মেয়েটাকে? হ্যাঁ রে, আমার তো ছাড়া ওর একটা 7 বছরের মেয়ে আছে, ওই তো তুই বিয়ে করবি? তাতে কি হয়েছে? তাছাড়া আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। ভাই ছি ছি ছি, তোর কথাটা আমি মেনে নিই না। হ্যাঁ রে, সমাজ বলে তো একটা জিনিস আছে, সমাজ যে ছিঁচি করবে রে ছিঁচি করবে, মুখ দেখাতে পারি বলে। ভাই আমি তোর কাছ থেকে কোনোদিন কিছু চাই না, যা কিছু করেছি আমি সব তোর জন্য, তোকে ভালোবাসি করে। তুই শুধু একবার কথা রাখ, একবার ফটোটা দেখ, দেখিলে দেখিলেই কইতে হবে। তোমরা কেন বলছো না দাদা, আমি যখন বিয়ে করবোই না তো আমার দেখারও প্রয়োজন নেই। ঠিক আছে, তোকে কইতে হবে রে, তোকে কইতে হবে নাই, কিন্তু দেখলেই কি বিয়ে করতে হবে, তার তো মনে নেই, তোমাদের ঘরের ব্যাপার কি মা? হ্যাঁ তাহলে একবার দেখলে ভাই।
বেশ বলেছিস যে মেয়েটা দিনের পর দিন সংসার করলে তার একটা 7 বছরের মেয়েও আছে, সে তোর কাছে আজ সত্যি সাবিত্রী। আর যে মেয়েটাকে সমাজে একটা উঠতি মেয়েকে জোরপূর্বক সমাজ বিরোধী তাকে ধর্ষণ করলে সে হলে তোর কাছে অসতী। বা বা ভাই দাদা, এই মেয়েটা তোর কাছে আজ সমাজের কাছে তোর কাছে অছুত হয়ে গেল, তাই না? আর ওই বিধবা মেয়েটা, ওই মেয়েটা তোর কাছে সতী সাবিত্রী হয়ে গেল। বা তুই তো এখনকার সোশ্যাল মিডিয়া .com যুগের ছেলে, তো তোর কাছে আমার একটাই প্রশ্ন, এই মেয়েটা কি কখনো সমাজে স্বীকৃতি পাবে না? পাবে নাকি এক চিন্তে শুধু তার মাথা কি পড়তে পারে না? কি রে চুপ করে আছিস কেন? উত্তর দে। আমি জানি তোদের কাছে কোনো উত্তর নাই। কি আপনাদের বিচার বুদ্ধি কি বলে? অবশ্য আপনারা ভালো জানেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।